এমএলএর বাড়ি এর আগের বার আইসক্রিম করে এমএলএর বাড়িতে তারা আবার মিটিং করেছে কইছে মিটিং করব তো মিটিং এ গেছি হ্যাঁ তারা স্বীকারত্ব করছে যে 7 দিনের মধ্যে কোর্ট মিটিং করব তারা 7 দিন গিয়ে পার হয়ে গেছে তারা কোনো সারা শব্দ নাই প্রেমে প্রতারিত হয়ে স্ত্রীর মর্যাদা আদায় করতে প্রেমিকের বাড়ির সামনে ধরনায় বসলো আরো এক যুবতী বিয়ের প্রলোভন দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক করে বিয়ে করতে অস্বীকার করায় বিপত্তি ঘটেছে স্ত্রীর মর্যাদা পেতে অনর প্রেমিকা শেষে প্রেমিকের বাড়িতে আশ্রয় নিয়ে সুবিচারের দাবি লাঞ্ছিতার ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে গোকুলনগরে যুগে যুগে অমর ভালোবাসা নিয়ে নানা কেচ্ছা কাহিনীর সৃষ্টি হয়েছে তবে ইদানিং ধর্ণা ট্রেডিশন চলছে এই ট্রেডিশনের অংশ ধরে নেওয়া যায় এই প্রেম কাহিনীও প্রেমের এমন করুণ পরিণতির খবর প্রকাশ্যে বেরিয়ে আসতে বিভিন্ন মহলে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে চাঞ্চল্য করে এই ঘটনাটি সংঘটিত হয়েছে ত্রিপুরার সিপাহীজলা জেলার বিশালগড় থানাধীন গোকুলনগর এলাকার সুকান্ত কলোনিতে জানা গেছে সেখানকার সুশান্ত সাহার ছেলে সুজিত সাহার সাথে গত 2 বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল একই এলাকার এক যুবতীর প্রেমিক সুজিত সাহা তার প্রেমিকাকে বিয়ে করবে বলে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার শারীরিক সম্পর্ক গড়ে তোলে প্রেমিকার সাথে পরবর্তীতে প্রেমিকা যুবতীটি নিজ প্রেমিককে বিয়ে করার প্রস্তাব দিলে বেঁকে বসে পেশায় বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের সিকিউরিটি গার্ড সুজিত পরে বিষয়টি গড়ায় গ্রাম্য বিচার সভা পর্যন্ত এতেও কাজ না হওয়াতে বিগত কিছুদিন পূর্বে প্রেমিকা স্ত্রীর মর্যাদার দাবিতে প্রেমিক সুজিতের বাড়ির সামনে দফায় দফায় ধর্ণায় বসে এতে প্রেমিকের গোটা পরিবার সাময়িকভাবে বাড়ি থেকে পালিয়ে বেড়ালেও হাল ছাড়েননি প্রেমিকা একসময় বিষয়টি নিয়ে মধ্যস্থতা করে উভয়ের বিয়ে করিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছিলেন স্থানীয় বিধায়িকা অন্তরা সরকার যা পরবর্তীতে বুমেরাং হয়ে যায় অবশেষে পুনরায় প্রতারিতা প্রেমিকা যুবতী প্রেমিক সুজিত সাহার বাড়িতে প্রবেশ করে ঘরের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে অবস্থান নিয়ে স্ত্রীর মর্যাদার দাবি নিয়ে হুলস্থুল পরিস্থিতি সৃষ্টি করেছে যতদিন পর্যন্ত সে স্ত্রীর মর্যাদা পাবে না ততদিন পর্যন্ত সে তার প্রেমিক সুজিত সাহার বাড়ি ছেড়ে অন্যত্র কোথাও যাবে না বলে সাফ জানিয়ে দিয়েছে এবার দেখা যাক এই লাঞ্ছিতা যুবতী স্ত্রীর মর্যাদা পাইয়ে দিতে প্রশাসন সহ এলাকার সচেতন মহল ও মহিলা সংগঠনের কর্মকর্তারা কতটুকু আন্তরিক হয়ে পাশে দাঁড়ান তাই হবে এখন দেখার বিষয় এমএলএর বাড়ি এর আগের বার আইসক্রিম করে এমএলএর বাড়িতে তারা আবার মিটিং করেছে কইছে মিটিং করব তো মিটিং এ গেছি হ্যাঁ তারা স্বীকারত্ব করছে যে 7 দিনের মধ্যে কোর্ট মিটিং করব তারা 7 দিন গিয়ে পার হয়ে গেছে তারা কোনো সারা শব্দ নাই আচ্ছা হ্যাঁ নাম কি হ্যাঁ নাম সুজিত সাহা হ্যাঁ কি করে এমনিতে হ্যাঁ হাপানা সিকিউরিটি গার্ড তো তারা কতদিন ধরে আজকে বাড়ি থেকে যে প্রায় 1-2 মাস হইব বাড়িতে নাই যে এর আগে তুমি কতবার আইছিলে এই বাড়িতে অনেকবারই আইছি তো তারা কোন জায়গাতে আছে তোমরা এখনো মানে তুমি জানো না এখনো না না তারা কোন জায়গাতে আছে এখন যে আইছো তুমি কি এখানে থাকবে সব সময় হ্যাঁ সব সময় থাকবো দিদি এই জায়গাটার নাম কি জায়গার নাম গোকুলনগর সুকান্ত গোলি তুমি কি চাও এখন আমি চাই যে হ্যাঁ আমার স্ত্রীর স্বীকৃতি দেখতে